তৃণমূল কংগ্রেসের চুরি দুর্নীতি চাপা দেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে মিথ্যাচার করছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন গ্রাম সদস্য বললেন ভারতীয় জনতা পার্টির নন্দীগ্রাম এক মণ্ডলের সভাপতি উল্লেখ্য নন্দীগ্রাম বিধানসভার ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতে সাতচল্লিশ নম্বর বুথের বিজেপির সদস্যা গৌরীগিরি তার বারামকে মজবুত করার জন্য সরকারি জল নিকাশের উপর একটা কংক্রিটের বীজ তৈরি করে যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা তার সঙ্গে সঙ্গে অভিযোগ জমা পড়ল নন্দীগ্রাম এক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে হচ্ছে উনি হচ্ছে সাতচল্লিশ নম্বর বুথের পঞ্চায়েত পঞ্চমখণ্ড জালপাই উনার বাড়ি উনি আমাদের বুথে আমাদের বুথের ব্যাপারটা হয়েছে আমরা হচ্ছে ছত্রিশ নম্বর বুথ আমাদের বুথ উনি আমার বুথে বাড়ি করেছেন এবং বাড়ির সামনে একটা জল নিকাশি থাকে ওনার যথে যথেষ্ট পরিমাণে জায়গা থাকা সত্ত্বেও আমাদের ওই জল নিকাশির উপরে উনি এক ফুটের একটা ডেন করে সেই জল নিকাশিটা টোটাল বন্ধ করে দিয়েছে আমাদের এই যে বারামটি দাদুর আমল থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর আমাদের একটি কংক্রিটের বোল বসানো ছিল হ্যাঁ সেই বোলটা প্রত্যেক চার বছর অন্ত ভেঙে যায় আমাদের বাড়ি মেশিন ম্যান আছে এবং টোটো আছে হ্যাঁ ভেঙে যাওয়ার জন্য আমাদের অসুবিধা হয় এবার অকারণে খরচও হয় ওখানে আমরা বিভ্রান্ত হই তো আমরা আমি আমাদের বাড়ির মালিক উনি বলছে যে আমার নিজেদেরও ভালো হবে এবং জনগণেরও ভালো হবে জল নিকাশি ভালো হবে এই কারণে আমরা তখন কি করি প্রধানের প্রধান ম্যাডামের মানে অনুমতি নিয়ে স্বাক্ষর নিয়ে তখন আমি একটা এই বল ক্যালভার্ট করার সিদ্ধান্ত নিই উন উনি মানে অনুমতিও আমাকে দিয়েছেন এবং আমরা ক্যালভার্ট করার প্রায় সমাপ্তর মাথায় তখন আমাদের পঞ্চায়েত ম্যাডাম পঞ্চায়েত স্যার সুমন দাস এবং ম্যাডাম এসে প্রধান ম্যাডাম এসে আমাকে বলে যে আর গৌরী ম্যাডাম আমার এটা এটা একটু সরু হয়ে গেছে চওড়া হলে ভালো হতো কিন্তু আমাদের বাড়ির সামনে যতগুলি বারামগুলি আছে যতগুলি মানে ওই ক্যালভা এই কংক্রিটের বলগুলি আছে ওগুলো এক ফুটে আর আমি যে বলটি করেছি ওটা ক্যালভার্টটা হয়েছে ওটা হচ্ছে আড়াই ফুট চওড়া এবং ন ফুট লম্বা তো জল নিকাশির কোনো অসুবিধা নেই আমি আমার নিজের স্বার্থের জন্য নয় জনগণের স্বার্থের জন্যও এই জল নিকাশির ব্যবস্থা করেছি তো আমি একজন মেম্বার বলে বিরোধী পক্ষরা আমাকে নিন্দাভাবে এইভাবে কটাক্ষ করছেন এটা তো ঠিক নয় তো আরও মানে আক্রামদার বুথে দেখতে গেলে সরকারি ড্রেনগুলিতে বড় বড় বিল্ডিং বানাচ্ছে দোকান হচ্ছে পুকুর বানিয়ে নিয়েছে সেদিকে নজর দিক না সেদিকে নজর দিক একে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতে আটচল্লিশ নম্বর বুথ বিজেপির পদ্মফুল প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্যা গৌরীগিরি তিনি এবং তার স্বামীর প্রত্যক্ষ মদতে সরকারি পিডব্লিউডি জায়গার উপরে থাকা জলাশয় ভরাট করে ওই এলাকার জল নিকাশি ব্যবস্থাকে ব্যাহত করেছে বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি আশা করি প্রশাসন তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তি বিধান করবেন এই অভিযুক্তদের বিরুদ্ধে নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আজকের শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে নিজের দুর্নীতি নিজের যে কীর্তিকলাপগুলো সেগুলো ঢাকার চেষ্টা করছে আমি আপনাকে বলে রাখি প্রত্যেকটি জায়গায় তৃণমূল বিগত পঞ্চায়েত ব্যবস্থায় পনেরো বছর যা যা দুর্নীতি করেছে সেই দুর্নীতি সীমাহীন আজকের ভেকুড়িয়া অঞ্চলের বিজেপি পরিচালিত বোর্ড গৌরীগিরি মেম্বার রোডের ধারে তার রায় তো জায়গা সেই জায়গা থেকে রাস্তায় বেরোনোর জন্য একটা বারামের প্রয়োজন সেখানে কংক্রিটের একটা ক্যালভাট করেছে সেটা যদি কোনো রকম অবৈধ নির্মাণ হয় নিশ্চয়ই ব্লক প্রশাসন তদন্ত করে দেখুক আজকের ক্যালভাটটা নির্মাণ হয়েছে পাঁচ মাস আগে আজকে বাবলু মাইতি উসকে তার দুর্নীতিকে ঢাকার জন্য মানুষের সিম্পেথি পাওয়ার চেষ্টা করছে